এই যে ইউভিআইটিস রোগটি আসলে কি কি ধরনের হতে পারে? ইউভিআইটিস রোগটি সাধারণত কোথায় ইউভিয়ার কোন অংশে আসলে সংক্রমণ হচ্ছে সেই অনুযায়ী ডিপেন্ড করে আমাদের এই ইনফ্লামেশনটাকে আমরা তিন ভাগে ভাগ করে নিতে পারি। ইউভিয়ার সামনের অংশে যদি প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেটিকে আমরা অ্যান্টেরিয়র ইউভিআইটিস বলছি, এর মধ্যে রয়েছে আইরাইটিস বা আইরাইডোসাইক্লাইটিস, এবং যদি মাঝের অংশে হয় সেটিকে আমরা ইন্টারমিডিয়েট ইউভিআইটিস বলছি, এর মধ্যে আমাদের পার্স প্ল্যানাইটিস রয়েছে বা ভিট্রাইটিস রয়েছে, এবং এই আমাদের এই প্রদাহ যদি পেছনের অংশে হয় সেটিকে আমরা পোস্টেরিয়র ইউভিআইটিস বলছি, এর মধ্যে আমাদের রেটিনাইটিস রয়েছে। হ্যাঁ, এছাড়াও অনেক সময় করোডাইটিস হয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে তিনটি অংশের কথা বলছি এই তিনটি অংশে একসাথেই প্রদাহ হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনকে প্যান ইউভিআইটিস বলছি। এছাড়াও কতদিন ধরে বা ডিউরেশনের ওপর ডিপেন্ড করেও সাধারণত তিন ধরনের ইউভিআইটিস আমরা বলে থাকি। যদি স্বল্প সময়ের জন্য হয় সেটিকে আমরা অ্যাকিউট ইউভিআইটিস বলে থাকি, যদি বারবার হয় সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনকে রিকারেন্ট ইউভিআইটিস বলে থাকি, এবং অনেক সময় দেখা যায় যে দীর্ঘমেয়াদি প্রদাহ থাকছে, হয়তোবা ড্রপ দিলে চোখের প্রদাহ কমে যাচ্ছে এবং ড্রপ বন্ধ করলে আবার প্রদাহ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনকে ক্রনিক ইউভিআইটিস বলছি। আমাদের একটি ছবি রয়েছে, যেমনটি আমরা বলছিলাম ইউভিআর সামনের অংশে যেটি বক্স করে দেখানো হচ্ছে এই অংশে যদি প্রদাহ হয় সেটিকে আমরা অ্যান্টেরিয়র ইউভিআইটিস বলছি, এবং মাঝের ছবিতে আমরা যদি যাই দেখছি আমরা মাঝে একটি বক্স করে দেখানো হচ্ছে, এই অংশে প্রদাহ হলে আমরা এটাকে ইন্টারমিডিয়েট ইউভিআইটিস বলছি, এবং পেছনে যেটা বক্স করে দেখানো হচ্ছে এই অংশে সাধারণত পোস্টেরিয়র ইউভিআইটিস হয়ে থাকে। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।